এই ভিডিওতে আমরা আলোচনা করব এলআইসির ধনবৃদ্ধি পলিসির সম্পর্কে মানে যদি আপনারা এলআইসির ধন বৃদ্ধি পলিসির মধ্যে পাঁচ লক্ষ টাকা নিবেশ করেন দশ বছরের জন্য অথবা পনেরো বছরের জন্য অথবা আঠারো বছরের জন্য তাহলে আপনারা এখান থেকে কত টাকা গ্যারেন্টেড ম্যাচুরিটি পাবেন এবং যেটা পুরোপুরি ট্যাক্স ফ্রি তো বন্ধুরা আমরা এই প্রিমিয়াম ক্যালকুলেশনে দেখাবো পরপর তিনটি এক্সাম্পল যেই তিনটি এক্সাম্পল আপনারা দেখার পর আপনারা বুঝতে পারবেন এই প্ল্যান থেকে কীভাবে গ্যারেন্টেড ম্যাচুরিটি পাওয়া যায় এবং আমরা এটাও দেখাবো হাফ অফ দ্য পলিসি টাইমে গিয়ে যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আপনার নমিনিকে কী দেওয়া হবে তো তাহলে আসুন বন্ধুরা আজকের এই ভিডিও শুরু করা যাক আর হ্যাঁ আপনি যদি এলআইসির ধন বৃদ্ধি পলিসির পুরো ডিটেলসে জানতে চান মানে এলিজিবিলিটি কন্ডিশন কী রয়েছে অ্যাডিশনাল কী কী বেনিফিট পাওয়া যায় তারপরে দেখুন উপরে দেওয়া আই বাটনে গিয়ে আপনারা দেখতে পারেন তো তাহলে আসুন আমরা এখন সবার আগে চলে যাই আমাদের এক্সাম্পল নাম্বার ওয়ান তো আমরা এক্সাম্পল হিসাবে ধরে নিয়েছি আপনার বয়স চল্লিশ বছর প্ল্যানের নাম হলো ধন বৃদ্ধি এবং যার টেবিল নাম্বার হলো এইট সিক্স নাইন যদি আপনি পাঁচ লক্ষ টাকা নিবেশ করেন এবং পলিসিটা টার্ম নেন দশ বছরের জন্য তাহলে আপনাকে সামেশ্বর দেওয়া হবে পাঁচ লক্ষ দশ হাজার টাকা এবং পলিসিটা মানে দশ বছর মানে দশ বছর পরে আপনারা এখান থেকে ম্যাচুরিটি পাবেন পিপিটি মানে হলো প্রিমিয়াম পেমেন্ট আম আপনাকে এই পাঁচ লক্ষ দশ হাজার টাকার এগেস্টে যেই প্রিমিয়ামটি আপনি জমা করতে হচ্ছে সেটি কিন্তু সিঙ্গেল ওয়ান টাইম জমা করতে হবে এবং আপনারা অপশন নাম্বার ওয়ান নিচ্ছেন মানে ওয়ান পয়েন্ট টু ফাইভ টাইমস আর টাবুলার প্রিমিয়াম আপনার ইন্স্যুরেন্স কভারেজ থাকবে এবং বন্ধুরা এই পলিসির এলিজবিলিটি কন্ডিশন যদি আপনারা জানতে চান তাহলে উপরে দেওয়া আই নিয়ে গিয়ে আপনারা দেখতে পারেন এই এলআইসির ধন বৃদ্ধি পলিসি সম্পর্কে তো দেখুন এই পাঁচ লক্ষ দশ হাজার টাকার এগেনস্টে আপনাকে যে প্রিমিয়ামটি জমা করতে হবে সেটি হলো ইনক্লুডিং জিএসটি নিয়ে সিঙ্গেল প্রিমিয়াম চার লক্ষ নিরানব্বই হাজার ছশো উনসত্তর টাকা এবং বন্ধুরা আমরাও কিন্তু ভিডিও শুরুতেই বলেছি পাঁচ লক্ষ টাকা আপনি নিবেশ করছেন কিন্তু এখানে আমি পাঁচ লক্ষ টাকার নিচে রেখেছি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কেন রেখেছি সেটা আমরা ভিডিও শেষে গিয়ে বলব রাইট তো তাহলে আসুন আমরা এখন টেবিল বিজনেস সহজে দেখে নিই তো এখন ইয়ার চলছে দু হাজার তেইশ আপনার বয়স চল্লিশ বছর আপনি ওয়ান টাইম প্রিমিয়াম জমা করলেন চার লক্ষ নিরানব্বই হাজার ছশো ঊনসত্তর টাকা এই টাকাটি জমা করার সাথে সাথে আপনার ইন্স্যুরেন্স কভারেজ শুরু হবে তো দেখুন প্রথম দিন থেকে আপনার ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া হবে ছ লক্ষ তিরিশ হাজার আটশো উনচল্লিশ টাকা এবং প্রথম বছরে এই টাকাটি জমা করার পর যদি পলিসি করার তিন মাস পরে গিয়ে আপনারা যদি টাকার দরকার হয় আপনারা এই পলিসি থেকে লোনও নিতে পারেন দু লক্ষ উনষাট হাজার টাকা এবং বোধরা আপনারা এই পলিসিটাকে স্যারেন্ডারও করতে পারেন বা এক্সিট করতে পারেন যদি আপনারা স্যারেন্ডার করেন তাহলে লস হবে আমি প্রত্যেকটি ভিডিওতে একই কথা বলে রাখি তো এটাও তো আমি আপনাদেরকে বলবো তো এভাবে দেখুন এই চল্লিশ বছর বয়সে আপনি এটা ওয়ান টাইম জমা করে দিলেন ফিক্সড অ্যামাউন্ট এবং এই চল্লিশ থেকে শুরু করে নিয়ে আপনাকে পঞ্চাশ বছর পর্যন্ত ওয়েট করতে হবে দেখুন প্রিমিয়াম কিন্তু জিরো এবং তার সাথে আপনাকে ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া হবে কিন্তু আর এই ইন্স্যুরেন্স কভারেজটি এভরি ইয়ার ইনক্রিজ হতে থাকবে যতদিন পর্যন্ত আপনার টাকা আপনার ম্যাচুরিটি না হয়ে যাচ্ছে রাইট তো দেখুন চল্লিশ বছর বয়সে চার লক্ষ নিরানব্বই হাজার সাতশো ঊনসত্তর টাকা আপনি জমা করলেন এবং পলিসি করার দশ বছর পর আপনার বয়স যখন হবে পঞ্চাশ সে সময় আপনারা এখান থেকে ম্যাচুরিটি পাবেন আট লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং এই টাকাটি পাবেন এটি কিন্তু পুরোপুরি ট্যাক্স ফ্রি ম্যাচুরিটি অ্যামাউন্ট তো আমি এখানে পাঁচ লক্ষ টাকার নিচে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ধরেছি কারণ হচ্ছে বন্ধুরা একটাই তো সেটা হলো আপনি যদি পাঁচ লক্ষ টাকার নিচে ইনভেস্টমেন্ট করে ওই পলিসির উপর যে ম্যাচুরিটি পাবেন সেটি কিন্তু পুরোপুরি ট্যাক্স ফ্রি কিন্তু আপনি এখানে যদি পাঁচ লাখ টাকা অথবা পাঁচ লাখ টাকা র্যাভ করে দেন তাহলে সেই টাকার উপরে যে টাকাটি ম্যাচুরিটি পাবেন সেটি কিন্তু ট্যাক্সেলের মধ্যে পড়বে তাই আপনারা যদি কোনো ফিক্সড ডিপোজিট করতে চান তাহলে অতি অবশ্যই পাঁচ লক্ষ টাকার নিচেই ফিক্সড ডিপোজিট করার চেষ্টা করবেন নাহলে কিন্তু আপনার ট্যাক্সিভেলের মধ্যে পড়ে যাবেন রাইট তো এটি হলো আমাদের এক্সাম্পল নাম্বার ওয়ান আশা করি বুঝতে পেরেছেন চার লক্ষ নিয়ার টাকা যদি রাখেন দশ বছর পর আপনার টাকা হবে আট লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং যেটি পুরোপুরি গ্যারেন্টেড এবং ট্যাক্স ফ্রি পাবেন আমাদের এক্সাম্পল নাম্বার টু হলো এক্সাম্পল নাম্বার টুতেও আমরা ধরে নিয়েছি যে আপনার বয়স চল্লিশ বছর কিন্তু এখানে আপনারা নিবেশ করছেন পনেরো বছরের জন্য এবং যদি পাঁচ লক্ষ টাকা নিবেশ করতেন তাহলে আপনাকে যে স্যামেশর দেওয়া হবে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আপনি অপশন নাম্বার ওয়ান নিচ্ছেন মানে ওয়ান পয়েন্ট টু ফাইভ টাইমস ডাবুল আর প্রিমিয়াম তো আমরা এই পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি সামেশয়ার নিয়ে পলিসি করেন তাহলে প্রিমিয়াম কত টাকা ডিপোজিট করতে হচ্ছে দেখুন তাহলে আপনাকে ইনক্লুডিং জিএসটি নিয়ে যে প্রিমিয়ামটি জমা করতে হচ্ছে সেটি হলো চার লক্ষ ছিয়ানব্বই হাজার চারশো উনসত্তর টাকা এই টাকাটি আপনি জমা করলেন সিঙ্গেল পলিসি করার সাথে সাথে এবং আপনারা ম্যাচুরিটি পাবেন কবে পনেরো বছর পরে গিয়ে তো আমরা টেবিল বিউক সাহায্যে দেখে নিই ইয়ার চলছে দু হাজার তেইশ আপনার বয়স চল্লিশ চার লক্ষ ছিয়ানব্বই হাজার চারশো উনসত্তর টাকা আপনি জমা করলেন আপনার এই টাকাটি জমা করার পর আপনার ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া হবে প্রথম বছর ছ লক্ষ বত্রিশ হাজার তিনশো বাষট্টি টাকা এবং তিন মাস পরে আপনার যদি লোনের দরকার হয় তাহলে আপনার লোন পাবেন দু লক্ষ একুশ হাজার টাকা এবং যদি আপনারা যদি পলিসিটি করার পর স্যারেন্ডার করতে চান তাহলে আপনার লসই হবে তো এই চল্লিশ বছর আপনি নিবেশ করলেন তো দেখুন এই ইন্স্যুরেন্স কভারেজ আপনার এভরি ইয়ার ইনক্রিজ হতে থাকবে যদি ধরেন পঁয়তাল্লিশ বছর বয়সে গিয়ে আপনার কিছু হয়ে যায় তাহলে আট লক্ষ চব্বিশ হাজার টাকা আপনার নমিনিকে দেওয়া হবে ট্যাক্স ফ্রি এবং যদি পঁয়তাল্লিশ বছর বয়সে আপনার টাকার দরকার হয় তাহলে দেখুন তিন লক্ষ টাকা আপনার এখান থেকে লোন বের করতে পারবেন যার জন্য কোনো গ্যারান্টার দরকার নেই ডাইরেক্ট এলআইসি আপনি নর্মাল কেওয়াইসি জমা করবেন আপনার লোন এক একদিকে দুদিনের মধ্যে চলে আসবে তো এভাবেই চল্লিশ বছর বয়সে এই টাকাটি আপনি ফিক্সড ডিপোজিট করে নিলেন এবং পলিসি করার পনেরো বছর পরে গিয়ে মানে আপনার বয়স হবে পঁচপান্ন টোটাল জমা করেছিলেন চার লক্ষ ছিয়ানব্বই হাজার আপনারা ম্যাচুরিটি পাবেন এগারো লক্ষ সাতাশ হাজার পাঁচশো টাকা এবং পুরোপুরি ট্যাক্স ফ্রি ম্যাচুরিটি অ্যামাউন্ট তো এটি হল এক্সাম্পল নাম্বার টু করি বুঝতে পেরেছেন এবং আমাদের শেষ যে এক্সাম্পল হলো সেটি হলো এক্সাম্পল নাম্বার থ্রি মানে আঠেরো বছরের পলিসিটা নিয়ে যদি আপনারা এই পলিসিটি করেন তাহলে কী বেনিফিট পাবেন তো তাহলে আসুন আমরা এখন দেখে নিই তো আমরা এক্সাম্পল হিসাবে ধরে নিয়েছি আপনার বয়স চল্লিশ বছর এবং আপনি যদি এখানে পাঁচ লক্ষ টাকা নিবেশ করতে চান তাহলে আপনাকে যে সামেশ্বর দেওয়া হবে আঠেরো বছরের জন্য সেটি হলো পাঁচ লক্ষ আশি হাজার টাকা আপনাকে এখানে ওয়ান টাইম একটি টাকা জমা করতে হবে আঠেরো বছর পর ম্যাচুরিটি পাবেন গ্যারেন্টেড ম্যাচুরিটি এবং অপশন নাম্বার নিচ্ছেন ওয়ান পয়েন্ট টু ফাইভ টাইমস অফ টাবুলার প্রিমিয়াম ইন্স্যুরেন্স কভারেজ তো আপনি যদি এই পাঁচ লক্ষ আশি হাজার টাকা সামেশ্বর নেন তাহলে আপনাকে যে প্রিমিয়ামটি জমা করতে হবে ইনক্লুডিং জিএসটি নিয়ে সেটি হল চার লক্ষ পঁচাশি হাজার সাতশো সাতাশি টাকা আপনি আজকে জমা করেছেন এবং জমা করার আঠেরো বছর পর আপনারা ম্যাচুরিটি পাবেন এবং গ্যারান্টির তো দেখুন ইয়ার চলছে দু হাজার তেইশ আপনার বয়স চল্লিশ বছর প্রিমিয়াম জমা করলেন চার লক্ষ পঁচাশি হাজার টাকা জমা করার সাথে সাথে আপনার ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া হবে যেহেতু আপনি অপশন নাম্বার ওয়ান নিয়ে করছেন মানে ওয়ান পয়েন্ট টু ফাইভ টাইমস ডাবুলার প্রিমিয়াম ছ লক্ষ একুশ হাজার টাকা আপনার প্রথম দিন থেকে ইন্স্যুরেন্স কভারেজ থাকবে এবং এই পলিসিটি করার পর যদি তিন মাস পর আপনার টাকা দরকার থাকে তাহলে আপনারা লোন নিতে পারেন এক লক্ষ একাশি হাজার টাকা থেকে শুরু হবে লোনের অ্যামাউন্ট এবং এই লোনের জন্য আপনাকে রকমভাবে গ্যারান্টার লাগবে না আপনি নর্মাল কে ওয়াইসি গিয়ে এলআইসি অফ ইন্ডিয়াকে জমা করবেন এক থেকে দুদিনের দিনের মধ্যে আপনার লোন পেয়ে যাবেন এবং পলিসি করার পর যদি আপনারা ভাবেন যে এক্সিট করে নেবেন বা স্যারেন্ডার করে নেবেন তাহলে কিন্তু লসই হবে দেখুন এই অ্যামাউন্টগুলো আপনারা পাবেন তো এইভাবে আপনারা চল্লিশ বছরে এই টাকাটি ফিক্সড করে দিলেন ওয়ান টাইম এবং হোল্ড করতে হবে আঠেরো বছরের জন্য দেখুন আপনার বয়স হল ফিফটি এইট আপনারা এই পলিসি থেকে পাবেন তেরো লক্ষ দশ হাজার আটশো টাকা এবং কমপ্লিটলি ট্যাক্স ফ্রি ম্যাচুরিটি অ্যামাউন্ট এবং যদি পলিসি করার পর যেমন ধরেন আপনার দশ বছর পর যদি কিছু হয়ে যায় তাহলে দশ লক্ষ টাকা আপনার নমিনিকে দেওয়া হবে এবং যদি আপনার টাকার দরকার থাকে তাহলে আপনারা দু লক্ষ সাতাশ হাজার টাকা লোনও বের করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে তিনটি পলিসি টাইম যদি আপনারা পলিসি করেন তাহলে তিন রকমভাবে বেনিফিট পাবেন এবং যে ম্যাচুরিটিগুলো পাবেন পুরোপুরি গ্যারেন্টেড তো আপনারা যদি এমন একটি প্ল্যান খুঁজতে যাচ্ছেন যেখানে আপনারা একটি লমসম টাকা জমা করে দেবেন এবং লমসম টাকা জমা করার পর আপনারা ট্যাক্স ফ্রি ম্যাচুরিটি পাবেন এবং নিশ্চিতে আপনার এখান থেকে রিটার্ন জেনারেট করতে পারবেন তাহলে আপনারা এই পলিসির সাথে নিবেশ করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারলেন এই এলআইসির ধন বৃদ্ধি পলিসির তিনটি এক্সাম্পল ক্যালকুলেটর মানে আপনি যদি দশ বছরের জন্য নেন পনেরো বছরের জন্য নেন বা আঠেরো বছরের জন্য নেন তাহলে কীরকমভাবে আপনার ম্যাচুরিটি পাচ্ছেন তো এটি ছিল ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং বন্ধুরা আপনি যদি একজন এলআইসির অ্যাডভাইজার হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করতে বলবেন না ততক্ষণ যেন দেখতে থাকুন বেঙ্গুল এক্সুরস টাইক ধন্যবাদ নমস্কার